বিরাট কোহলি একজন লেজেন্ডারি প্লেয়ার ভাই, অনুষ্কা শর্মা না হলে ক্রিকেট বিশ্বকাপটা অবধি দেখা উচিত, খুব তাড়াতাড়ি ফর্ম ফিরবে বিরাট, এটাই আমরা আশাবাদী। রোহিত শর্মা লাস্ট এক বছর কি কত রান করেছে? আবার সেই একই রকম আউট, কি বলবো বলুন তো। আমার মতোই বিরাট কোহলিরও কিন্তু এখন এই মুহূর্তে যা অবস্থা, বর্তমান যা পরিস্থিতি ব্যাটিংয়ের, সেটা কিন্তু সেরকমই, যা প্রচণ্ডভাবে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। এবং শুধু উদ্বেগ বাড়ানোই নয়, বিরাট কোহলির ফ্যান থেকে শুরু করে আম জনতা, ক্রিকেট ফ্যানেরা, বিভিন্ন ফ্যানেরা ক্রিকেটের মরশুম বা ক্রিকেটে যা চলছে এই মুহূর্তে হাল হাকিকাত, সেখানে কিন্তু বিরাট কোহলিকে নিয়ে সবাই চিন্তিত। তবে বিরাট কোহলির মতো এত বড় একজন লেজেন্ড এত সেঞ্চুরি করেছেন, কিভাবে তার ফর্ম ব্যাক হবে, কিভাবে নাকি তাকে আবার ডোমেস্টিক ক্রিকেট বা কাউন্টি ক্রিকেট খেলে তাকে ফেরত আসতে হবে, যেমনটা সচিন সৌরভ বা চেতেশ্বর পূজারাকে সাম্প্রতিককালে আমরা দেখেছি, কি হতে পারে চলুন জানব। ওকে আর প্রুভ করে দেখাতে হবে না ওয়ার্ল্ডকে কি ও কত বড় প্লেয়ার। আর ফর্ম যেটা বলছেন আপনি, ফর্মটা টেম্পোরারি আছে, ক্লাস ইজ ফর এভার। আমাদের দায়িত্ব হচ্ছে কি আমরা বিরাটকে সাপোর্ট করি, বোর্ডকে বিরাটকে সাপোর্ট করা উচিত, টিম মেম্বারকে বিরাটকে সাপোর্ট করা উচিত। যত ক্রিটিসাইজ করছে, যত ক্রিটিকরা আছে, ক্রিটিককে প্রশ্ন না করে ওকে সাপোর্ট করা উচিত, ওর এখন সম্প্রীতি দরকার আছে। খুবই এমন মনে হয় না কি বিরাট একটা বিরাট আউট অফ ফর্মে রয়েছে, উনি কোচ, ওনার ব্যাড লাক, হ্যাঁ শুধু সেঞ্চুরিটা হচ্ছে না, ওনার ব্যাড লাকও চলছে। কিন্তু ক্রিকেটে একটা জিনিস কি হয়, ফর্মটা থাকে একটা সময়, হয়তো থাকে না, কিন্তু আমরা বিরাট কোহলির কাছ থেকে যে রান পেয়েছি বা আমরা এখনও এরকম ম্যাচ দেখেছি যে একা ম্যাচ জিতিয়েছে, এরকম ওর মধ্যে দক্ষতা আছে। কোহলিকে তেরে বড় প্লেয়ার অভি ভি কোই নেই হ্যাঁ, মতলব সচিন থে, অভি তো বিরাট কোহলি আচ্ছা ফর্ম, মতলব অভি ফর্ম উনকা খারাপ চল রহা হ্যায়। বিরাট কোহলি একজন লেজেন্ডারি প্লেয়ার, সো ওনার লাইফে হয়তো প্রত্যেকটা প্লেয়ারের লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকে, এখন হয়তো একটু ডাউন যাচ্ছে, উনি আবার কিছুদিনের মধ্যে এটা কভার করবে। ফর্ম তো খারাপই নেই চল রা, কিন্তু আব 100 তো কই নেই মার সকতা হর ম্যাচ মে, কনস্ট্যান্টলি ও রান তো বানাই রা। আমি জানি না বিয়ের পর থেকে এরকম ব্যবসাপার চলছে, আমার মনে হয় যে কোনো একটা জিনিস করলেই ভালো হতো, হয় অনুষ্কা শর্মা না হলে ক্রিকেট। যখন অনুষ্কা শর্মাকে বেছেই নিয়েছে, ক্রিকেটটা থাক না, অনেক এজও হলো, আপাতত থাক। তাহলে রোহিত শর্মাও তো রান করতে পারছেন, রোহিত শর্মা লাস্ট এক বছর কি কত রান করেছে? দুজন তো একরকমই রান করেছে, তাহলে যদি আপনি সরাবার কথা যদি বলেন, তাহলে তো দুজনকে সরানো উচিত। ওটা একটু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় ওর জন্য, হতে পারে একটু ওর মানে খেলাটাও একটু ডিস্টার্বেন্স হচ্ছে, কনসেন্ট্রেশনটা করতে পারছে না। খুব তাড়াতাড়ি ফর্ম ফিরবে বিরাট, এটাই আমরা আশাবাদী। আসবে, কিছুটা প্রেশারও আছে, কিছুটা পলিটিক্সও আছে, এটা ভেতরকার জিনিস, এবার আচ্ছা আচ্ছা জিনিস আছে কিছু। টাইগার অলওয়েজ আ টাইগার, जब वो कम बैक करेगा T20 वर्ल्ड कप में तो आप लोग देखेंगे धुआंधार बल्लेबाजी करेगा। सचिन एक समय अनेक बड़ो ऑफ फॉर्म गए क्यों तीन बचर सत्तर हाँ तीन बचर अनेक बड़ो समय और सत्तर सेंचुरी करा प्लेयार के एन जो क्रिटिसाइज करा हे हमार मन ठीक सत्तर सेंचुरी आफ्टर सचिन तेंदुलकर सबसे बेसि सेंचुरी कार आज विश्व सारा विश्व सबसे बेसि सेंचुरी तो विराट कोहलि। সাম্প্রতিককালে ক্রিকেট মহলে যেই ঝড় এই মুহূর্তে চলছে, সেই ঝড়ের নাম কিন্তু বিরাট কোহলি। কারণ বিরাটকে নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক চলছে, তিনি কি রান পাবেন, তিনি কি আর সেঞ্চুরি করতে পারবেন। আমরা শুনলাম গোটা ময়দান, কোচ থেকে শুরু করে উঠতি ক্রিকেটার, আম জনতার কি রায়, বিরাট কি আদৌ ফর্মে ফিরবেন, T20 বিশ্বকাপ সামনে, তার আগে কি বিরাট কোহলি আরও একবার জ্বলে উঠবেন, ভারতীয় দল কি আরও একবার চেনা ছন্দে বিরাটের দাদাগিরি দেখতে পাবেন, সেইটার দিকেই চোখ কিন্তু আমাদের এই মুহূর্তে রয়েছে এবং সেই দিকেই কিন্তু চোখ থাকবে। অনির্বাণ সিংহরায়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।